দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কই করো? আমাকে সোমবার জন্ম নাকি? না না, ক্যাকটাসের উপরে পেতে তারপর বসানো হয়। মানে মাস জুড়ে সারা ছুড়ে নাকি? সারা মাস ধরে আমার জন্মদিন হবে, আর কি হচ্ছে নাকি? হেলমেট দিয়ে মাথা ফাটিয়ে দেবো একদম। আগে বললেই তো পারতে, তাহলে আমি আসতাম না। না, তোমার কখন আসার কথা ছিল? আমার সকালে আসার কথা ছিল, কিন্তু আমি উঠতে না পারলে কি করবো বল? শরীরটা খারাপ, একদিন তুমি উঠতে পারছো না ইয়ার কি? উঠতে পারছি কিন্তু একটুখানি রেস্ট নেবো না বল। এখনো মা হয়ে আছে বলে ওই জন্য খাইনি সকাল থেকে। ও মা কেন? বড় মেয়ে খেতে পারবে না তাই জন্য বাবা। আমি বললাম খেয়ে নাও না, বড় মেয়ে খাবে না, আমি খেয়ে নেবো। আমি থাকো মায়ের সব ইয়ে যত সব ব্যস্ত থাকো, তুমি তোমার বড় মেয়েকে নিয়ে নাও না, মেয়েকে খাইয়ে দাও। ঠিক আছে তুই বল, আমি তো রান্না ওই ক্যাকটাসের ঝোল আর ছোলার চাটনি। সেটা কিরকম ক্যাকটাসের ঝোল? কাটা কাটা হবে তাই, খেলেই মনে হবে যেন তখন কাটা লাগা গানটা, কাটা লাগা গানটা গাইতে হবে। আর আরশোলার চাটনি আর পায়রার ডিমের কিমা। কি ব্রেকফাস্ট দিয়েছি দেখি, ও মাই গড, এত খাবো কি করে মা? লুচি, ছোলার ডাল, মিষ্টি। তোমার কি পয়সা প্রচুর হয়ে গেছে আমাকে বলো তো একটু? তাই ইডি কাটা রেগে যাচ্ছিস কেন? তুমি এখান থেকে রাতে 12টা রেগে যাবে না কটা? আমার জন্মদিন জন্মদিন সবাই করছো, অথচ দেখছি ঢিঙ্গা পড়ছে। প্লিজ 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 মুখ বাজে প্লিজ, এখন করো না প্লিজ, বাজে মুখ। না 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 প্লিজ। দেখে সিপি এসে পৌঁছেছে তোমার যোগে ভাবতে, দেখি ঢিঙ্গা সিপি পড়াতে। সারাদিন চলবে, আমি অনেক কিছু বার্থডে গাল যে গান শিখেছে বলছি আমি, আমি বলছি তুমি এখন সিঙ্গার, আমি সিঙ্গার হয়ে গেছি। না মা কিছু বলবে বলো, আমি মুখটা সামনে না মুখের নিতে। আমি ভাগ্যবতী মা যে আমি খুব ভালো ছেলে, আর মুখের নিচে হলো মুখের সামনে কই? তবে তো হবে বলো। আমি খুব ভাগ্যবতী মা যে আমি ভালো ছেলে মেয়ে পেয়েছি, আমি এতেই খুব খুশি এবং আমার ছেলে মেয়ে খুব সব কিছুতে খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে, চেষ্টা আছে এটাই। আর আমার নাতনিও চেষ্টা করে যাচ্ছে, আজকে মাসি বড় মাসির জন্মদিন,
জন্মদিন সেলিব্রেট করছি, কারণ সবাই শুটিং এ ব্যস্ত থাকে, তো সেই জন্য আজকে আমরা টাইম পেয়েছি একটা। আজকে যেহেতু সানডে, আপাতত আমরা একজন আছি, এরপরে আরো লোকজন আসবে। আর হ্যাঁ, আর হচ্ছে অ্যাকচুয়ালি গেছে কবে যেন, ১৬ তারিখে জন্মদিন করবো, আগস্টের ১৬ তারিখে জন্মদিন গেছে, কিন্তু ওই দিনটা নিজের জন্য রেখে কাউকে দেয় না, কাউকে দেয় না, যে কাউকে দিই কিছু বাচ্চাদের, ওই ওই নিজের মতন করে কোনো বাচ্চাদের দেয়, কোথাও যায়, মানে চ্যারিটি টাইপের কিছু একটা করে। তো সেই জন্য আমরা ফ্যামিলিটা সব বাদ থাকি, ওদিনকে আমরা কেউ পাত্তাই পাই না। তো ঠিক আছে, চলো, ভালো কাজ করছো, ঠিক আছে, আমরাও ছেড়ে দিই, কিন্তু আজকে আমি ছাড়বো না, আজকে রাতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা অনেক কিছু হতে পারে। ও মাই গড, তোমরাও রাত্রি তিনটে চারটে পাঁচটা ছটা ভোরবেলা অব্দি থাকো আমাদের সাথে, ঠিক আছে। গান কেমন লাগলো একটু জানিও, এরপরে আরো অনেক গান হবে এখানে, কিন্তু থেমে নেই, আর কিছু বলবে? আচ্ছা, এতক্ষণ তোমরা বুঝতে পেরে গেছো যে কার বার্থডে কিভাবে হচ্ছে। যাই হোক, আর এখন যে গানটা গাইছে মধুদি, এটা কিন্তু সম্পূর্ণ মজা, এটা সিরিয়াস একদমই নিয়ে না, পুরোটাই আমরা মজা করার জন্য গানটা গাইছিলাম, সেটা ঢিঙ্কাকে দেখে বুঝতেও পারছো। তো প্লিজ এটাকে কেউ সিরিয়াস নিও না, পুরো মজার গান হচ্ছে এটা। হঠাৎ করে মনে হল যে কি কলমে বালাসার তো কলমি বাবা ইনবর্নের যদি এই অবস্থা এবার গান গাইছে সঞ্জু বাবা। যদি থাকতে আমি যে কি গাতে গাই খবর রাখতে, সবাই চলে এসো অনুষ্ঠান শুরু হয়ে গেছে। দেখতেই পেলে তোমরা আমাদের বাড়িতে কত সিঙ্গার্স, ট্যালেন্ট সবকিছুই রয়েছে। মধুদি সঞ্চয় এবং মার গান গাওয়ার পর আমার পালা ছিল। বাই দ্য ওয়ে, এখন চলে এসছে আমার দাদা। দাদাকে বলা হয়েছিল দুব্ব নিয়ে আসতে, ঘাস পাতা কোথা থেকে তুলে নিয়ে এসছে আমি জানি না, সেগুলোকে এখন আমাকে বাঁচতে হচ্ছে। তিনটে বেজে গেছে, হ্যাঁ হ্যাঁ, একমাত্র খাটাল, খাটালে গরুরা ঘাস খায়, ওইখান থেকে যদি একটু কচি ঘাস কিছু তুলে নিয়ে আসতে পারি ওটাকে দুব্ব বলে চালিয়ে দেবো, ওই জন্য মালটা লেট হয়েছে আসতে, গরুর খোঁজে বেরিয়েছিল।
এখন এগুলো জন্মদিনের এখন আগে আশীর্বাদ হবে, সেই আশীর্বাদের থালা এখন সাজানো হচ্ছে। আমি জানি না কখন খাওয়া দাওয়া হবে, বিকেল পাঁচটায় খাওয়া। তুমি বেঁচে বেঁচে আশীর্বাদ গুলো এক জায়গায় করছো, অভিশাপ গুলো সাথে রাখছো? হ্যাঁ, অভিশাপ গুলো দিকে রাখছি। আচ্ছা, আশীর্বাদ হবে তোমার জানা ছিল। বার্থডে গালের বার্থডে সেলিব্রেট হচ্ছে আজকে, ওই তো আশীর্বাদ এক জায়গায়, অভিশাপ এক জায়গায় সব সাইড করছি। হ্যাঁ, আমার মোটামুটি সাজানো, মানে কি বলে দুগ্গো গুলো পাছা হয়ে গেছে আর পাচ্ছি না বাজতে। কটা বাজে জানো? 3টে বাজে। আমার আশীর্বাদের থালা আমার গোছানো হয়ে গেছে, এখন আমি জানি না কখন কি শুরু হবে, দেখা যাক। ঠিক আছে, কত পোজ দিয়ে এখন ফটো তোলা হচ্ছে, বার্থডে গেল এখন প্রচুর ফটো তুলছে, কত পোজ দিয়ে দেখো পোজে, শেষ কথা। চলো আশীর্বাদ হলো শুরু করো, শঙ্খ বাজাও। আমি কিন্তু ভালো উড়ুদি, এটাই আশীর্বাদ করো। চন্দন বড় দাঁড়াও দাঁড়াও, এইবারে বসেছে সঞ্জু বাবা। এইবারে আপনাদের সামনে আসছে আশীর্বাদ করতে দাদা, দাদা মারামারি করে নি খালি, সারাক্ষণ তো ঝগড়া করি আছি, একটু হ্যান্ডশেক করে নি। হ্যাঁ, যেখানে ঝগড়া সেখানেই বেশি সম্পর্ক ভালো হয়। অনেক হেভি চালু, ওরা অনেক কিছু রান্না করেছে, খাওয়াবে না বলে আগে থেকে এসব মিষ্টি মিষ্টি খাইয়ে আমার মুখ মেরে দিচ্ছে, যাতে আমি না খেতে পারি। সিস্টেমে এটা যাতে আমি না খেতে পারি, হেভি চালু আছে, ওরা বুঝতে পারিনি আমি চালু, আমরা চালু খাবি। টাকা দে টাকা দে টাকা দে টাকা দে টাকা দে টাকা দে, এই মা তুমি আমাকে আশীর্বাদ করো, নেক্সট বার্থডে তে তোমার আইফোন দেবো। তুই আমাকে আশীর্বাদ করে দে, মেয়েকে তো আমি নমস্কার করতে পারবো না, আশীর্বাদ করতে পারো, ডিঙ্কা করে দাও।
ভাজা চাটনি দই মিষ্টি পায়েস, এটা হচ্ছে জন্মদিনের মেনু। পাপড় আছে, পাপড় দাও। এবার যদি প্রশ্ন করা হয় যে তাহলে কেন নিরামিষ, কেন মাছ নেই কেন? কালকে জন্মাষ্টমী মানে আমার বাড়িতে পুজো হবে, পুজোর জন্য এখানে আজকের দিনটা, আগের দিনটা নিরামিষ খাওয়াটা মনে হয় ভালো, তাই নিরামিষ দিলাম। এরপরে একদিনকে দুদিন পরে এনাকে আমরা ডেকে চিকেন খাই। ও মাই গড, কি করে জানবো? তাহলে তোরা রোজ নিরামিষ কর, যাতে পরের দিন আমিষ খেতে পারি। পাপড় চলে এসেছে, ঠিক আছে, পাপড়টা চাটনির পাশে দাও, পাপড়টা চাটনির পাশে দিয়ে দে, এটা তো না, চাটনি তো আগে, তারপর। তো এই যে দেখে নাও, সুন্দর করে সাজিয়ে দিয়েছি, একটু সরে যাও, একটু ছবিটা তুলি, পাটা আসছে, পাটা একটু সরে যাও। আমরা এত খেয়েছি, এত খেয়েছি, এত খেয়েছি যে ল্যাব খেয়ে যে শুয়েছি, এক ঘন্টা আমরা শুয়ে রয়েছি দুজনে মিলে, মাও পাশে ছিল, এখন মা উঠে গেল, খেয়ে খেয়ে আমরা এত বোর হয়ে গেছি। কুম্ভকর্ণের বোন মধুমিতা কর্ণ, ব্যাস করেছি আমি, আমি ব্যাস করেছি বাই দেবে। আমরা দুপুরবেলা কিছুক্ষণ একটু মধুদি আর আমি ধ্যাসটামু করে তারপরে উঠে গেলাম, কারণ মধুদির জন্য আর পিঙ্কিদের জন্য অবশ্যই চলে এসেছে কেক আর গিফট, যেগুলো আমরা এখন প্যাক করছি। হ্যাঁ, এবার কিন্তু সন্ধ্যাবেলায় তোমরা আর একজনের বার্থডে সেলিব্রেট দেখতে পারবে, শুধু মধুদি না, পিঙ্কিদিরও এখানে বার্থডে সেলিব্রেট হয়েছে। আর এখানে দেখো এখন মোটামুটি ঘরোয়াভাবে একটু সাজানো হচ্ছে এবং সাজানো চলছে। আমাদের এখন এখানে মোটামুটি একটা হোমমেড ডেকোরেশন করা হয়েছে, তো এটা করেছে সঞ্জু বাবা এন্ড সুদীপ্ত দা, তো দাদা রাধান, যাই হোক। তো এখানে আমরা এখন একটু পরে সেলিব্রেট করব বার্থডে, তো সেটার জন্য আর একজনের জন্য ওয়েট করছি, সেও আসবে। আজকে আমার মার ভরা, শুধু হাজবেন্ড নেই, তাছাড়া সবাই রয়েছে, তিন মেয়ে এক ছেলে জামাই সবাই রয়েছে, সবাইকে নিয়ে মা আজকে খুব খুশি। কিন্তু মা এখন শুয়ে পড়েছে, আর যে বার্থডে গার্ল সে তার আছে কিছু করার নেই, তাকে আজকে আমরা ছুটি দিয়েছি, কিন্তু এখানে বসে বসে মানে যা তা করে যাচ্ছে। কি করছে? দে না দে না, বক্সটা লাগানো, আমি গান করবো, আমার এত সময় দিতে পারবো না, বেরিয়ে যাবো গান করে, পরে নেক্সট প্রোগ্রাম আছে। ধ্যাসটামু করছে। তো এখন আমরা গান আবার শুরু করব, আর এদিকে এখন আমরা একটু, আমি খাবো না, এখানে বার্থডে গার্ল বলেছে আজকে একটু পেঁয়াজি খাবে, তো পেঁয়াজি খাওয়ার জন্য এখানে এখন পেঁয়াজি রান্না হচ্ছে। এই যে শেফ, আজকে শেফ আমাদের সবে প্রিপারেশন শুরু হয়েছে, ফ্রি ফ্রি তে আজকে শেফ আমাদের এখানে সবকিছু করে দিচ্ছে। এখন হচ্ছে এখানে কি পেঁয়াজি রান্না হচ্ছে, তো পেঁয়াজিটা হোক, তারপর আমরা আর ঠালা নিয়ে আসবো। এখন আমাদের গানের একটা সুন্দর জলসা বসেছে, যারা গান জানে তারাও গাইছে, যারা গান জানে না, ওই যে তারা বলছে, যারা গান জানে তারা তো
অবভিয়াসলি গান গাইছে, ঠিকঠাক গাইছে, কিন্তু আমাদের মতো বা মানে সুমিত দাদার মতো যারা মানে কবিতার কবিতার ছন্দে গান করে, যারা আমরা দিনে দুপুরে গান করি, তারাও আজকে মন খুলে গাইব। তার আগে ইটস মাই বার্থডে, ইটস মাই চয়েস। যারা যারা আজকে এখানে সবাই নিমন্ত্রিত ছিল, সবাই গান করেছে, তো দাদা কেন বাজছে? চলো এখন গানটা গাইবে আমাদের দাদা। তো চলো এবার আমার দাদার গান গাওয়ার পালা। কিন্তু দাদা সেই স্টেজের পিছন থেকে গান গাইতে গাইতে যখন আর্টিস্টরা ওঠে, ঠিক সেরকমই ও ঘরের ভেতর থেকে গান গাইতে গাইতে আসছে। সন্ধ্যেবেলা আমরা এইভাবেই মজা করেছি। আর তারপরে রাতের দিকে চলে এলো আর এক বার্থডে গার্ল পিঙ্কি দি। সকালবেলা একজন বার্থডে গার্ল চলে এসছে, তার বার্থডে অনেক থেকে সকাল থেকে আমরা অনেক কিছু করেছি। এনাকেও ঠিক সকালবেলাতেই আমরা চেয়েছিলাম, কিন্তু এনাকেও পাইনি, কারণ ইনি আসতে পারেনি, তার প্রবলেম ছিল। তিনি এখন রাত্রি 9:30 বাজে এসেছেন। এই যে 9:30 বাজে, হনুমানজি আমার সঙ্গে রয়েছেন, দেখতেই পাচ্ছেন সবাই, সাক্ষী আছে। ব্যাপারটা পুরোটাই সারপ্রাইজ। মানে এরা এত এত দুষ্টু ছেলে না যে কথাই শুনতে চায়। দুজনে আসবে, সুন্দর করে সাজানো হয়ে গেছে লাস্টে। দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে, বাই দেবে সাজিয়েছে এরা দুজন। ওকে মাম্পু, কিছু বক্তব্য? সারপ্রাইজ হয়ে গেছে ব্যাপারটা? হ্যাঁ। আর আমরা কেউ আজকে জামা প্যান্টটা চেঞ্জ করিনি, বাড়ির জামা প্যান্ট পরে রয়েছি সবাই, কিন্তু আর ভালো লাগছে না, এটা হচ্ছে মেন কথা, তাই না মা? কিন্তু এইভাবে ফটো তুলবো আর এইভাবে ভিডিও হবে, একদম ন্যাচারাল ব্যাপার, সবটাই সবটাই ন্যাচারাল ব্যাপার। চলো, এই দরজা খোল, ওই যা খোল রে, এখন জিম করছে, অসভ্য। এদিকে এসো, আমরা এখন কেকের অপারেশন করবো, আসো, কেক অপারেশন করবো, প্লিজ কাম বেবি। মানে কি ভদ্রভাবে আয়, নাহলে পুরো মুখে মানে আছে। যাও যাও,
সর তুই রোগা, এই ও তো এই দিবি, আরে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, তুই এদিকে না, না তুই এদিকে না, আরে এদিকে না, আমি ওদিকে ঘুরিয়ে নেছি কেকটা, জন্মদিনে কি আর দেবো তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার, জন্মদিনে কি আর দেবো তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা ছেলে খেলা সবার প্রথমে জন্মদিন গেছে হচ্ছে 11 জুলাই, আর এই গিফট গুলো সব পিঙ্কিদের তরফ থেকে। এখন সাইজ নিয়ে এখন অনেক কিছু হবে, এরা সাইজ দিও কবে পরে আসছে। তোমরা দেখতেই পাচ্ছো মধুদির মধ্যে কত ট্যালেন্ট, তোমরা আর কি কি ট্যালেন্ট ওর কাছ থেকে দেখতে চাও আমাকে একটু বলো, আমি ওকে বলবো, রিকোয়েস্ট করবো ট্যালেন্টগুলো বার করে নিয়ে আসার ভেতর থেকে। আজকে দুখানা বার্থডে সেলিব্রেট হয়েছে, কিন্তু মাঝে মাঝে আমাদের গানের জলসাটা কিন্তু চলেছে, কারণ আমরা সবাই প্রচণ্ড গান ভালোবাসি, মজা আনন্দ করতে ভালোবাসি। আর আমার মায়ের রিকোয়েস্ট একটা গান গাইছিলাম, সেটা কিছুতেই আমাকে গাইতে দিচ্ছিল না এই দুষ্টু মধুদি। ডিনারটা হয়ে যাচ্ছে, এবার কি তুমি বাড়ি যাবে? ব্যাং যেতে পারবে, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। আর এই যে আরেকজন বার্থডে গার্ল, যাকে দুপুরবেলা এরকম ভাবে সাজিয়ে খাওয়ানোর আমার ইচ্ছা ছিল কিন্তু হয়নি, সে আসতে পারিনি, তাই জন্য তাকে
তাকে এখন রাত্রিবেলা এইভাবে রুটি খেতে দেওয়া হচ্ছে, তার মিষ্টিগুলো এই যে সব রয়েছে। মিষ্টি আমি সবটা খাবো, আমি মিষ্টি খেতে ভালোবাসি। হ্যাঁ সব মিষ্টি খেয়ে নেবে, যা বাবা এখন না। ও আচ্ছা, একটা একটা করে খাবো। সারাদিন খুব হই হুল্লোড় মজা আনন্দ করার পরে আমরা ডিনার করতে বসে গেছিলাম, ঠিক পিকনিক স্টাইলে সবাই মিলে গোল করে বসে। এগুলো একটা মজাই আলাদা। তো যাই হোক, তোমাদের কিরকম লাগলো আমাদের এই ড্যাশট্যামু বার্থডে সেলিব্রেশন অবশ্যই জানিও। আর আমার মধুদিকে এবং পিঙ্কিদিকে তোমরা সবাই উইশ করবে সেটাও আমি জানি, তাই তোমাদেরকে আমাদের সবার তরফ থেকে, মধুদি পিঙ্কিদি সবার তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ। চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, টাটা সবাই, খুব ভালো থেকো, লটস অফ লাভ। আমি তো ব্লগার হয়ে গেলাম।